আচ্ছা দেখেন, এটার কন্টেন্টটা কীভাবে বানাবেন? শুধু এটা না, আরও অন্যান্য যে লিঙ্ক আছে সেই লিঙ্কগুলোর কন্টেন্ট কেমনে বানাইবেন আমি একটু দেখাই। তারপরে আপনারা রিভিউ দেওয়ার আগে ভালো করে আমার এই ডিসক্রিপশনটা পড়বেন যে আমি এখানে কী কী বলছি। দেখেন এখানে লিখছি ক্যাটাগরি সেলুন, তার মানে আপনারা সেলুনের ক্যাটাগরি থেকে কন্টেন্ট কপি করবেন। তারপরে নাম ইউজ করতে পারবেন অনিল, আমরা অনেক সময় নাম ইউজ করি না, যেমন ডেনি, ডিডে, গ্রেট জব, হ্যাঁ, তো এই ধরনের অন্য নাম ইউজ করবেন না, শুধু অনিল নামটা ইউজ করবেন। এবার ঢুকি যে কীভাবে এরকম সিমিলার কন্টেন্ট আমরা রেডি করতে পারবো খুবই সহজে। তো এই লিঙ্কটার মধ্যে ক্লিক করলাম, ওপেন ইন অ্যাপ। তো এই যে দেখেন এদিকের যেই, আমি এখান থেকে এই সামনের এই কয়েকটা কাইটা দিয়া তারপর আমি ইউএসএ দিয়ে সার্চ দিলাম। এই যে দেখেন এখানে কতগুলা, এই যে দেখেন এখানের যেই ক্যাটাগরিটা আছে নাম আলাদা হইতে পারে, সমস্যা নাই, কিন্তু ক্যাটাগরি কিন্তু সেম। এই যে দেখেন নিচে লেখা বারবার শপ, এই যে আবার নিচে লেখা বারবার শপ, এই যে বারবার শপ, বারবার শপ, বারবার শপ, এই যে দেখেন কত, মানে আনলিমিটেড কন্টেন্ট আছে এখানে। আপনারা এটার মধ্যে ঢুকবেন, এই যে এখান থেকে আপনারা কন্টেন্ট কপি করতে পারবেন, শুধু দেখবেন যে কোম্পানির নামটা ঠিক আছে কিনা। এই যে এখানে প্রচুর প্রচুর পরিমাণ, আর আপনার এই ধরনের সেলুনের কন্টেন্টগুলো খুব ছোটো ছোটো হয়, এই যেমন এখানে আছে একদম ছোটো ছোটো হয়, একদম ছোটো ছোটো হয়। তো আপনারা এইভাবে শুধু সেলুনের না, আরও অন্যান্য যেই লিঙ্কগুলো আছে সেগুলার ওই কন্টেন্টগুলো কপি করবেন এভাবে। দেখছেন এখানে কিন্তু এটা তো শুধু ইউএসএ দিলেন, এবার ইউকে দেন, ইউকে দিলেও অনেক আসবে। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু অনেক 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 কন্টেন্ট আপনারা খুব সহজেই পাবেন এবং রিভিউ দিতে পারবেন।